মুন্সিগঞ্জের গজারিয়া ট্যাঙ্গারচর ইউনিয়নের ঐতিহ্যবাহী ভাটেরচর হাট বাজার ও সরকারি খাস জায়গা রক্ষার দাবিতে ভাটেরচর বাজার ব্যবস্থাপনা কমিটি ও এলাকার সর্বস্তরের জনগণের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন ভাটেরচর বাজার ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ, বাজারের দোকান মালিক ও এলাকাবাসী। মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভাটেরচর ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাটেরচর বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান দেওয়ান, ভাটেরচর বাজার ব্যবস্থাপনা কমিটির সহ সভাপতি মোহাম্মদ সেলিম দেওয়ান, মুক্তিযোদ্ধা আনিসুর রহমান গাফফার, মুক্তিযোদ্ধা মোহাম্মদ নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম সরকার, বাজার দোকানদার শহীদ দেওয়ান, ডাক্তার বাবুর আলী, আলমগীর সরকার আরও উপস্থিত ছিলেন বাবুল মিয়া, মোহাম্মদ রিপন সরকার, শফিকুর রহমান সহ এলাকাবাসী। যারা জামাত বিএনপির গ্রুপ, তার আজকে শক্তি খেলাইয়ে, বেশি শক্তি খেলাইয়ে আজকে আমাদের এই জায়গাটাকে, আমাদের বাজারটাকে ধ্বংস করছে। মোহাম্মদ নুরুজ্জামান দেওয়ান সাংবাদিকদের জানান, সরকারি হাট বাজার ও খাস জায়গা উদ্ধারে বাজার কমিটি উদ্যোগে উপজেলা সহকারী কমিশনার ভূমি কার্যালয়ে অভিযোগ সহ নিম্ন আদালতে মামলা বিচারাধীন রয়েছে। উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা জি এম রাশিদুল ইসলাম জানান, আর এস রেকর্ড যা নামে হয়েছে বাজার কমিটি এবং এলাকাবাসী রেকর্ড সংশোধনের জন্য নিম্ন আদালতের মামলার বিষয়টি সঠিক প্রক্রিয়া নেওয়া হয়েছে। আর এস রেকর্ড নিয়ে ভূমি অফিস মতামত দেওয়ার কোনোই সুযোগ নেই।